प्रधान इस्लाम, आगे जो कलाम सुनेंगे इसमें एक हकीकत अबरुज वाकया है। जी हाँ, हजरत आदम अलैहि वसल्लम और हजरत माँ हवा की दो नूरे नजर हाबिल और काबिल की शान रही है, एक सबक कामुज कलाम है। तो आइए इस वाकया की तरह इशारा करते हुए, इस वाकया की तरह रोशनी डालते हुए हमारी प्यारी सी परी आवाज की कली रुखसाना परवीन की आवाज पर सुनते हैं कवि एमडी गुलाम साहब की ये कलाम। मायर सीना दे आए चले आ, मायर सीना दे आए चले पागल हो जाए मावा तोर के दे ओई पागल हो जाए मायर सीनाते आए चले পাহাড়ের তলায় হাবিল মোর পাহাড়ের তলায় আর কি কারণে আসে না ফিরে কি হয়েছে সে থায় আর মনে মনে ওই চিন্তা করে মনে মনে ওই চিন্তা করে কি হবে রূপায় ওরে কাবিল ওরে হাবিল সাড়া দে মায়ের কথায় মায়ের সিনাতে আয় চলে আয় মায়ের সিনাতে আয় চলে আয় পাগল হয়ে যায় মা হাওয়া তোর কেঁদে কেঁদে ওই পাগল হয়ে যায় মায়ের সিনাতে আয় চলে ঘুমিয়ে আছে গাছের ছায় তোমায় শত্রু হাবিল ঘুমিয়ে আছে গাছের ছায় তোমায় শত্রু হাবিল কাবিল মোর তোমায় শত্রু হাবিল আর সুবর্ণ সুযোগে এখন ওই হত্যা করো কাবিল আর ইবলিসের কথা শুনে কাবিল কি করলো ইবলিসের কথা শুনে কাবিল ইবলিসের কথা শুনে কাবিল কি করে বসে হায় ভাই ভয়ের ওই হত্যা করে মারিয়া পাথর মাথায় ভাই ভাইয়ের ওই হত্যা করে মারিয়া পাথর মাথায় মায়ের সিনাতে আয় চলে হাওয়ার দনে ফেরে তারা ওই রোদন করে যায় বনে
छुपो केराई सबाई छुटे पालाई क्यों मानुष एत जे निष्ठुर क्यों मानुष एत जे निष्ठुर क्यों भाई भाईर हाथ चाय ये केमन जघन्य मानव खुदा पठाइले धराय मायर सीनाते आए चले आय सर्वांगे रक्ते रंजिताय होलो जे मार दुलाल सर्वांगे रक्ते रंजिताय होलो जे मार दुलाल বলে ও গো স্বামী এ কি দিশো কে করিল এ হাল আর কয় না কথা কলিজার টুকরা কয় না কথা কলিজার টুকরা চুপ কেন সে রয় বল না বাছ একটি কথা মুরজান জুড়িয়ে যায় বল না বাছ একটি কথা মুরজান জুড়িয়ে যায় মায়ের সিনাতে আয় চলে আয় কফিনে ভরা লাশটি নিয়ে যাও কোথায় গো কফিনে ভরা লাশটি নিয়ে যাও কোথায় গো যাও শুনো গো স্বামী দেখবো আমি মোর লাল কোলেতে দাও শুনো গো স্বামী দেখবো আমি মোর লাল কোলেতে দাও আদম কি বলছে শুনুন বলছে আদম হাওয়াকে ওই বলছে আদম হাওয়াকে ওই তাকিয়ে মুখের চেহারা জানো শিবেলে কাছিল সেটা ঘটেছে আমায় মায়ের সিনাতে হাই চলে সে সুন্দর শুনবেন বলছে আল্লাহ হুশিয়ার মানব জাতির কুলে বলছে আল্লাহ হুশিয়ার মানব জাতির কুলে আর ইমানের কমজোর হলে রে তুই পড়বি শয়তানের কবলে আমার কবি আইয়ে মিডি গুলাম আমার কবি আইয়ে মিডি গুলাম লিখে যাই নিরালায় মিনার হাতা মহাজে পাপ লেখে কোরআনের পাতায় মায়ের সিনাতে আয় চলে আয় মায়ের সিনাতে আয় চলে আয় আমার হাবিলায় মা হাওয়া তোর কেঁদে কেঁদে ওই পাগল হয়ে যায় মা হাওয়া তোর কেঁদে কেঁদে ওই পাগল হয়ে যায় মায়ের সিনাতে